দিন থেকে সকালে 6টা বাজায় বেরিয়েছি, 7টা বাজে উল্কা পারে পাতার বাসি, আবার উন থেকে এই পাড়া চুরি খুঁজে গেছি 50 কিলোমিটার। খারাইছি, কাগজপত্র সব জমা দিছি, অফিসাররা দেখছে, পেশেন্টকে ডাক পড়ছে, পেশেন্টকে লাইনে খারাইছি। ওর মধ্যে আমার কুলার পোলা আসাল মেনে করে কেছি যে এত রোদের মধ্যে কি কথা চাও যে কুলারে দুধ খাওয়াই দেও। ইয়াই কইছি ও দুধ খাইবার গেছে, দেখা যায় বাবু নড়াচড়া করে না, বাবু নড়াচড়া নাকি ও তো চিকির। আমি বাইরে আয় দেখি যে ও চিকির পারতাম, আমি করে আরে চিকির পারে গেব, এখন কয় যে বাবু নাকি। এরম রোদ, এরম রোদের মধ্যে 3 ঘন্টা লাইনে খারাপ মামলি কথা নেই। চিকির লাগাইছে সেরকম শিশু বাচ্চার বাপের কুচি ওকে দুধ খেলাতে, দুধ খাওয়াতে লিখে গেছি দেখি মরা। গরমে খুব কান্দাকাটি করছে, তারপরে আমরাও পানির ইয়ে আমরাও মরা দশ হয়ে গেছিলাম। কা আমরা জানি না যে এত টাইম লাগবে, আমরা পানি নিয়ে গেতাম, কোনো কিছুই নিয়ে গেছিলাম না, কোনো দোকান টোকান নাই, কোনো বোম্বা টোম্বা নাই, এই জায়গায় ইয়ে নিয়েছি। মানুষের বাড়িতে পানি যাবার গেলে কো বাঙালি দিব না, ওকে পানি দিব না, ওরা মুসলমান। কইছি যে তাহলে পানি খাওয়াই, পানি খাওয়াই দিয়ে পুলারে পানি দুধ দে না, কয় পানি দিব না, তোরা হলো মেয়ে মানুষ। সরকার কি আয়ের এই আমাকে যে হিয়ারিং টাও ইয়ে কে আমাকে জানাকে পাঠা দার করছি, এরকম দিন আইন নি সরকারের আনে রেখুন না। আমি কে আবার শিশু বাচ্চা নেই, আমি কে আবার হিয়ারিং তো আমি আজকে শিশু বাচ্চা আজকে আমি 9 দিন ধরে মার বুক সারা। আমি মেলা গরিব মানুষ বুঝছেন না ভাই, মেলা গরিব পোলাহান, আমরা কাম দাম করে খাই, লখনউ থেকে মজদুরি টজদুরি করে খাই। এই যে এনআরসি হিয়ারিং আছে, নোটিশ আছে, আর আমরা আয়ে পড়ছি, কাম টাম বাদ দিয়ে টাকা পয়সা যত আসাল সব গাড়ি আলাগ দিয়ে দিয়েছি, হিয়ারিং আসাম জানি নাকবো। আমরা এত বড় শিশু বাচ্চা জানি আজকে অনুযায়ী আমি যে হিয়ারিং আর এলাম আনে ওটা বাবু না করুন, মায়ের বুক কেমন লাগে 10 মাস 10 দিন শিশু বাচ্চাকে বুকে পেটে দেখে মানুষ করে 41 দিন মানুষ কদিন মানুষ করে তাকে কি আমরা এত ব্যবস্থায় হারা আসতে চাপা লাগাই মারা মাইয়া নিয়ে যে অন্তনে আমার আওয়া কথা টিব ই পাবিনি।